নাহনু কসামনা বাইনহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে তাদের জীবিকাও তো আমি বণ্টন করি। কে বলছে কথা? পার্থিব জীবনের জীবিকা তো আমি বণ্টন করছি এবং আমি তাদের একজনকে অপরজনের উপর আমি আল্লাহ মর্যাদা উন্নত করেছি। আজকে দেখা যায় দুনিয়ার জমিনে অল্প কিছু টাকাওয়ালা ব্যবসা বাণিজ্য করে কিছু টাকার ইনকাম করেছে, কিছু টাকা পেয়েছে, কিছু সম্পদের মালিক হয়েছে। গরিব মানুষ দেখলে সব সময় নাক ছিটকায় আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যা আছে আমি আল্লাহ নিজেই বণ্টন করে দেই। মালিক শ্রমিক, আজকে মালিক বিশাল অহংকারী হয়ে যা, শ্রমিককে মনে করে পায়ের জুতা আছে না, শ্রমিককে কি মনে করে? আল্লাহ সে কথাই বলছেন যে পার্থিব জীবনে তাদের জীবিকা তো আমি আল্লাহই বণ্টন করি, তাহলে তারা কেন এটা নিয়ে অহংকার করবে? আজকে মালিক এবং শ্রমিক সারা পৃথিবীতে দ্বন্দ্ব, একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আছে, কথা ঠিক না? কিন্তু আসলে মালিকের এটা জানা নাই যে আমার যে শ্রমিক আছে সেও আমার অংশীদার। একজন শ্রমিক কি কথা বলে না? একজন শ্রমিকও মালিক। কেমনে? একজনের পুঁজি আরেকজনের শ্রম। উনি পুঁজি খাটাচ্ছে আর আপনি শ্রম খাটাচ্ছেন, এই দুইজনে মিলে একটা কারখানা, একটা ইন্ডাস্ট্রিজ, একটা কর্মস্থান তৈরি হচ্ছে। এমনি এমনি হয় না আমার ভাইরা। আল্লাহ কেন বললেন পার্থিব জীবনে এই জীবিকা তো আমি আল্লাহ বণ্টন করি? আল্লাহর বণ্টন দেখেন কেমন, কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন। আল্লাহ কাউকে মালিক বানিয়েছেন, কাউকে শ্রমিক বানিয়েছেন। এখন আপনি আমি অনেক সময় বলি আল্লাহ এত বড় টাকাওয়ালা মালিক তাকে বানাইলো, আমাকে কেন বানাইলো না? ও দুনিয়ার জমিনের ভাইরা, আল্লাহর সাজানো জিনিস কত সুন্দর। দুনিয়ার সব মানুষ যদি মালিক হয়ে যায় তাহলে শ্রমিক পাবে না, তাহলে শ্রমিক যদি না পায় তামাম দুনিয়া অসল অবস্থায় থাকবে। কি থাকবে? অসল অবস্থা থাকবে। একটা শ্রমিক আপনার ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে আবার পুনরায় ঘুমান্ত যাওয়া পর্যন্ত প্রতিটা পদে পদে আপনার প্রয়োজন, প্রত্যেকটা জায়গায় দরকার। একজন যে চুল কাটে সেও শ্রমিক। এই চুল যদি সে না কাটতো, এত সুন্দর করে চুলগুলো যদি আপনাকে না কেটে দিত, আপনাকে দেখা যেত ভাল্লুক। কি দেখা যেত? কি দেখা যেত? বনের পশু আপনাকে দেখা যেত। তাহলে যে ব্যক্তি আপনার চুল কাটে সে আপনার কত প্রয়োজন? মাসে একদিন হলেও প্রয়োজন হয়, দু মাসে একদিন হলেও প্রয়োজন হয়। কি পরিমাণ প্রয়োজন? যে নাপিতের দোকানে সিরিয়াল আগে থেকে দিতে হয়, কিন্তু আমরা সেই মানুষটাকেও মানুষ মনে করি না, নাপিত। কিন্তু আজকে আপনি নাপিত বলে মানে তাকে কোনো কিছুই মূল্যায়ন করতেছেন না, কিন্তু আপনার চুল কাটতে যখন লাগে আপনাকে কত সুন্দর করে চুলগুলো কেটে দেয়, আপনাকে অগোছালো মানুষটাকে কত সুন্দর গোছানো বানায় দেয় কি দেয় না? এইরকম প্রতিটা জায়গায় একজন শ্রমিকের কত মর্যাদা। আপনি জুতোগুলো কালি করবেন, নিজের স্ট্যাটাসে বাজে, সঙ্গে সঙ্গে আপনি যখন জুতা কালির দোকানে নিয়ে যান তারা আপনাকে কত সুন্দর করে জুতোগুলো কালি করে দেয়। 3 বছর আগে জুতা কিনেছেন, ছাল চামড়া সব উঠে গেছে, তারপরও সেলাই করে যখন কালি মেরে দেয় মনে হয় আপনি কেবলমাত্র মার্কেট থেকে নিয়ে আসলে। যদি তা না হতো প্রতি বছর বছর আপনার কয় জোড়া জুতা কেনা লাগতো এটা আপনার কোনো হিসাবে থাকতো? তাহলে সে আপনার জীবনে কত প্রয়োজন একটাবার ভাবুন, আপনার জীবনে সে কত প্রয়োজন।
আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ারাফানা বাদহুম ফাওকা বাদ দারাজাতিন লিয়াত্তাখিযা বাদহুম বাদান সুখরিয়া। একজনকে অপরজনের উপর মর্যাদা উন্নত করেছি যাতে তাদেরকে অন্যের দ্বারা কাজ নিতে পারে। কি নিতে পারে? কাজ নিতে পারে। আপনারা আজকে এখানে আছেন, ছোট্ট একটা জিনিস দেখেন, ময়লার গাড়ি আমাদের পাশ দিয়ে যায়, কত নাক চিপে ধরি, রাগ করি, অনেক সময় বলি এই সময় আসছো কেন, পরে আসো নাই কেন, কথা ঠিক কি না? ঘুমাচ্ছেন নাকি? মাথা উঁচু করেন সকলে, কত রাগারাগি করি। একজন ময়লাওয়ালা আপনি তাকান তো গাড়ির উপরে কিভাবে সে ময়লাগুলো টানছে, সে কিন্তু মানুষ, সে যদি এই কাজটা না করত আর সারা বাংলাদেশে যদি এই কাজের একটা লোকও পাওয়া না যেত, আপনি যেখানেই খাচ্ছেন সেখানেই ময়লার দুর্গন্ধতে বসে বসে আপনাকে খেতে হতে এছাড়া উপায় ছিল না, এছাড়া কি ছিল না, এছাড়া কি ছিল না, উপায় ছিল না। আপনি একটাবার ভাবুন, সে ময়লার গাড়িতে বসে পান খাচ্ছে, চা খাচ্ছে, সব খাচ্ছে, তার কাছে কিছুই মনে হচ্ছে না। আল্লাহ তাকে ওইভাবেই ব্যবস্থা করে দিয়েছেন, ঘৃণা তার অন্তর থেকে দূরে সরায় দিয়েছেন, যে তুমি ঘৃণা করলে আমার হাজারো লাখো মানুষ কষ্ট পাবে। একজন ব্যক্তি লাখো মানুষের জুঠা ময়লা মানে খারাপ সমস্ত আমাদের পরিত্যক্ত জিনিসগুলোকে তারা একত্রিত করে এক জায়গায় নিয়ে যা ফালাচ্ছে, আবার যেখানে ফালাচ্ছে ওই জায়গাটা যেন দূষণ না হয়, বাতাসে যেন মানুষের জন্য দূষণ জাতীয় বাতাস যেন না আসে, মানুষের জন্য যাতে কোনো ক্ষতি না হয়, রোগ ব্যাধি না ছড়ায়, এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে ব্যবস্থা করলেন। ও দুনিয়ার মানুষ, একটা গরু যখন মরে যাবে, গরুটা মরে যাওয়ার পরে যখন তুমি ফালায় দিবা, গরুটার থেকে গন্ধ ছড়াবে, বাতাস সব কিছু গন্ধে ছড়ায় যাবে, মানুষের ভিতরে চলে যাবে, বাতাসের মাধ্যমে মানুষের ভিতরে গন্ধ চলে যাবে। আল্লাহ বলেন ওই গরুটা যেন পরিত্যক্ত না থাকে, এই জন্য আমি আল্লাহ কিছু পশুর ব্যবস্থা করে দিয়েছি, মরা গরুটা ফালায় দিবা, সঙ্গে সঙ্গে আমি শগুন নামের একটা পশু নির্ধারণ করেছি, ওই মরা গরুটা খেয়ে এসে সাফ করে দিবে, তোমাদের মতো মানুষগুলোকে পরিবেশ সুন্দর করে দিবে। শগুন আছে না? শগুন ভাত খায়, চা খায়, বিড়ি সিগারেট কি খায়, হ্যাঁ, মরা জীব জন্তু জানোয়ার খায়। এই জন্য পশু বিজ্ঞানীরা বলেন, পশুবিদরা বারবার বলেন, শগুন কমে যাচ্ছে, সমাজের জন্য আমাদের বড় ভয়ঙ্কর ক্ষতিকর বায়ু দূষণ হচ্ছে। শগুন যতদিন ছিল বায়ু দূষণ ছিল না, কিন্তু শগুন এখন আমাদের থেকে চলে গেছে, যার কারণে তারা আশঙ্কা মনে করতেছে মানুষ অসুস্থতায় মরে যাবে। আল্লাহর কি ব্যবস্থা! আপনি ঘরে খাবার খান, আপনার ঘরের মধ্যে যখন আপনি মাছের সমস্ত মাংসগুলো খাচ্ছেন, কাঁটাগুলো যখন ফালায়া দিবেন, কাঁটাগুলো পরিত্যক্ত থাকবে, বিভিন্ন পিঁপড়া ধরবে, বিভিন্নভাবে সেটা আপনার ক্ষতি করতে পারে। আল্লাহ ব্যবস্থা করলেন, ও মানুষ তোমরা যখন মাছ খাও, মাছের কাঁটাগুলো যখন থাকবে, এই মাছের কাঁটা খাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের সামনে বিড়ালের ব্যবস্থা করে দিলাম, যার কারণে বিড়াল এক রান্নাঘর থেকে নিয়ে আপনার সোফাসেট পর্যন্ত সব জায়গায় ঘোরাঘুরি করে। আছে না? নেই। বিড়াল কাঁটা খায় না? খায়। বিড়াল যেভাবে কাঁটা খায়, আপনি মানুষ যদি ওইভাবে খাইতে যান, বাঁচবেন? বলেন কি ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন! এই জন্য রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছি, ও দুনিয়ার মানুষ আমি এমন সুন্দর করে বন্টন করে দিয়েছি, এই বন্টনের মধ্যে তোমরা যদি নিজেরা বন্টন করতে চাও তাহলে সমস্যা। এই জন্য আল্লাহ বলেন, ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন,
আল্লাহ বলেন, তোমার প্রতিপালকের রহমত তো তারা যা অর্থ সম্পদ সঞ্চয় করে তার অপেক্ষাও অনেক শ্রেয়, অনেক উত্তম। কারণ আপনি যত সম্পদ সঞ্চয় করেন না কেন, আর যার কাছে সঞ্চয় নাই সে যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ তাআলা ইলিশ মাছ লাগবে না, কই মাছের ভুনা লাগবে না, ট্যাংরা মাছ শিং মাছ লাগবে না, বড় বড় সাগরের মাছ লাগবে না, মাত্র আলু ভর্তার ডালের মধ্যে আমার আল্লাহ তার শান্তি নিয়োজিত করে দিয়েছে, আছে না নাই কথা বলেন? এই জন্য আল্লাহ যেভাবে বন্টন করেছেন, এ বন্টন এটাতে কেউ যদি হাত দেয় তাহলে সেটা ক্ষতিগ্রস্ত হবে। কি গ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য মালিক শ্রমিক আল্লাহ এই যে বন্টন করছেন, একজন মালিক হাজারো শ্রমিক, সেই মালিকের কলকারখানায় কাজ করে তারা নিজেদের জীবিকা আহরণ করতেছে, কথা ঠিক কিনা? এই ব্যবস্থা কার? তাহলে এই মালিক যদি আজকে অহংকার করে, গর্ব করে, কত হাজার মালিক আজকে ফকির হয়ে গেছে, যায় নাই আছে না? এলাকার একটা অফিস যদি, একটা গার্মেন্টস যদি বন্ধ হয়, ওই এলাকা মনে হয় অন্ধকার, হয় কি হয় না? তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক বন্টন করছেন কত সুন্দর করে রিজিক বন্টন করছেন, এটাতে কোনো গর্ব অহংকার অহমিকা করা যাবে না।